সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এইচডি রাসেল ব্লগস। তো নতুন একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আমার পাশেই থাকুন। তো ভিডিওটির বিষয় হচ্ছে প্রবাসী সঞ্চয় ব্যাংক। আমার সাথে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবাসী সঞ্চয় ব্যাংক, এটা সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু আমি কিছু বলতে চাই। তো আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশেই থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আমার চ্যানেলে সম্পূর্ণ সৌদি আরব বিভিন্ন মার্কেট সম্পর্কে, সৌদি আরবের সকল পণ্যদ্রব্য সম্পর্কে, দাম দর সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং সৌদি আরবের লাইফ স্টাইল সম্পর্কে দেখেই থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হইল এই ব্যাংক সম্পর্কে। তো আমি এক ভাইয়ের সাথে কথা হইল, তো বাইরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি সৌদি আরবে কয় বছর? আমাকে সে খুব মানে গৌরবের সাথেই বললো যে ভাই আমি সৌদি আরব 14 বছর। খুব বিচলিত হইলাম। তারপর আমি একটু কৌতূহলীভাবে একটু জিজ্ঞেস করলাম, ভাই 14 বছর যেহেতু বিদেশে আছেন, তো ভাই আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স অথবা কিছু করতে পারছেন কিনা, নিজের জন্য কি করছেন? সে বলল, ভাই বাড়িতে সব কিছু দিয়া, ভাই ব্রাদার বিয়ে শাদি, বোন টোন বিয়ে শাদি দিয়া, বিয়া বাড়িতে বিয়ে শাদি করাইয়া, লেখাপড়া করাইয়া, মনে করেন আমার কাছে এখন বর্তমানে কোনো নিজের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারি নি। তো ইচ্ছে আছে ভবিষ্যতে কিছু করা। তো বাড়ির জন্য কষ্ট লাগলো, সে বললো 14 বছর সে বিদেশ করছে অথচ নিজের জন্য কিছুই করতে পারে না। তা একটা মানুষ বাসে আর কত বছর? তার 20 বছর 30 বছর যদি বিদেশি কাটাই দেয় তাহলে শেষ পর্যন্ত দেশে যাইয়ে কবে যাইবে, তার স্বপ্ন পূরণ কবে করবে? তো আমার কথা হলো এই, আমরা যারা প্রবাসে আছি সবার উচিত নিজের জন্য হইলেও কিছু সঞ্চয় করা। তো আমার ভিডিওটি আমার ব্যক্তিগত ভাবে নিজেকে আরো 10 জনের আমি জানানোর জন্য ভিডিওটা করতেছি। হয়তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি চাই আপনারা শেষ বয়সে হইলেও দেশে যাওয়ার পথে যাতে আপনারা কিছু টাকা সঞ্চয় করে দেশের জন্য কিছু করতে পারেন। তো আপনার জন্য বেশি কিছু দরকার হয় না, আপনার ফ্যামিলি চলবে অভাব অনটনের মধ্যে দিয়েই আমাদের সংসার। আমি দেখছি আমি যদি বাড়িতে প্রতি মাসে 20,000 30,000টা 40,000 পাঠাই তাও মনে করেন খরচ হয়ে যায়, যদি কোনো মাসে না পাঠাই তাও চলে, যদি 5,000 পাঠাই তাও চলে। তার ভিতরে আমি চাই যে নিজে নিজে কিছু সঞ্চয় করতে। তাই আমি আজকে থেকে টার্গেট করছি যে আমি এই যে একটা মাটির ব্যাংক সৌদি আরব থেকে, একটা বাকালা থেকে, বাকা এটা মাটির ব্যাংক মিলিত শিল্প, জানি না কি নাম কয় আরবিতে, আমি ওখান থেকে একটা ব্যাংক নিয়ে আসি। এটা হচ্ছে আমার কাছ থেকে 15 রিয়াল দাম চাইছিল, পরে তার সাথে দাম 10 রিয়ালে আমার দিছে লাস্ট পর্যায়ে 10 রিয়াল। এই ব্যাংকটার দাম হচ্ছে 10 রিয়াল। তো আমি এটা দিয়ে কিনছি, পরে আমি চাই যে আমার কিছু টাকা 5 রিয়াল 10 রিয়াল 50 রিয়াল 100 রিয়াল যখন যেটা পারবো আমি এখানে সঞ্চয় করতে চাই। আজকে থেকে আমার শুরু, আমার টার্গেট হলো 1 বছরে আমি কত টাকা জমা, 1 বছর 1 বছর আমি যে কয় বছর থাকি না কেন এটাই আমি টাকাটা জমাবো, যতদিনে না ভরে ততক্ষণ পর্যন্ত আমি এটা টাকা রাখতেই থাকবো। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমি, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 23/7/2022, এটা হয়েছে ইংরেজি। আজকে থেকে শুরু করে আমি টাকা জমানো শুরু করব, আর যেদিন আমি এইটা ভরে যাবে আমি আপনাদের সামনে এটা ভাঙবো যে কত টাকা আমার জমা হইলো। আর এটা ভিডিওটা আমার করার ইচ্ছে আছে, আমি অনেক প্রবাসী ভাইয়ের শুনছি গল্প শুনছি যে বলতেছে
যখন বাড়ি যাওয়ার ইচ্ছা, বাড়ি যাওয়ার ইচ্ছা, তখন সে ফ্যামিলিতে বলতেছে বাবা আমি এখন বাড়ি আসতাম, তখন বাবা মায় বলতেছে আর কিছুদিন থাকে আস নিজের জন্য, এই যে আর কিছুদিন থাকে আস, এভাবে 3 বছর 5 বছর চলে যায় অনেক পরবাসী। তাই আমি চিন্তা করতেছি যে নিজের জন্য কিছু করবো, হয়তো আমি দেশে যাইয়ে যাতে আমি কিছু করতে পারি, একটা ব্যবসা বাণিজ্য হইলেও করতে পারি, এই জন্য আমার নিজের জন্য কিছু টাকা জমাতে চাই। আর আপনারা আমার আমার কথা যদি ভালো লাগে থাকে, আপনারা নিজের জন্য কিছু করবেন ভাই, বর্তমান যুগে নিজের কাছে টাকা না থাকলে কিছুই না, নিজের যদি কিছু টাকা থাকে আপনি দেশে যেয়ে কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আর যদি সব কিছুই বাড়িতে পাঠাই দেন, নিজের কাছে না থাকে, তখন আপনি বলবেন কীভাবে কী দিয়ে বা আপনি বাড়িয়ে যাবেন, কি করবেন দেশে যাইয়া? তো দেশে গেলে আপনি কিছু করতে পারবেন, নিজের জন্য কিছু টাকা জমান। তাই আমি আজকে এখানে এসে যাইয়া 200-300 রিয়াল, 50, 100, 100, টোটাল 300 রিয়াল আমি আজকে রাখতেছি এখানে। তো আমাদের সাথে দেখুন, তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমি যে টাকা রাখতেছি। তো দেখুন আমি টাকাগুলো রাখলাম, তো এখানে আমি 300 রিয়াল রাখলাম, তো যখন যেতে পারবো 5 রিয়াল 10 রিয়াল 50 রিয়াল এখানে আমি রাখবো। তারপর যখন দেশে যাবো তখন মনে করেন এটা ভাঙবো। যাতে অন্যের কাছে হাত পাতা না লাগে আল্লাহর রহমতে, দেখুন টাকাগুলো আমি রাখতেছি। 50 রিয়াল 100 রিয়াল টোটাল হয়েছে, আমি 300 রিয়াল এখানে রাখলাম। ফাঁকা একটু ছোট যাইতেছে না, আমার ভিডিওটা দেখলেন। তো আমি আজকে থেকে এটা নাম দিছি প্রবাসী সঞ্চয় ব্যাংক। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।